শ্রীমন্দির ভিতরে সেবায়তর মারপিট বিমলা মন্দির নিকটে ঘটিছে ঘটনা। শ্রীমন্দির ভিতরে সেবায়ত হাতাহাতি হয়েছিল সূচনা, কারণ অস্পষ্ট রয়েছে। আহত সেবায়ত সদর মুখ্য চিকিৎসালয়ে ভর্তি। শ্রীমন্দির ভিতরে সেবায়তর মারপিট বিমলা মন্দির সম্মুখে ঘটিছে এই ঘটনা। শ্রীমন্দির ভিতরে সেবায়ত হাতাহাতি হয়েছিল সূচনা মিছে। কেউ কারণ সে হাতাহাতি হয়েছেন এবেবি কারণ অস্পষ্ট রয়েছে। আহত সেবায়ত সদর মুখ্য চিকিৎসালয়ে বর্তমান পক্ষে ভর্তি করা যাই। এ সম্পর্কে অধিক অপডেট দেওয়া আমার ফোন লাইনে জড়িয়েছেন আমার পুরী প্রতিনিধি আলোক আশুতোষ। আলোক, প্রকৃতরে কণ ঘটিছে ঘটনা, কিছু জনা পড়ল কি? এবং যে সেবায়ত বর্তমান পক্ষে মুখ্য চিকিৎসালয়ে ভর্তি করা যাই, তাঁর স্বাস্থ্যাবস্থা কিভাবে রয়েছে? মন্দাকিনী, বর্তমান কিছু সময় পূর্ব শ্রীমন্দির ভিতরে বা বিমলা মন্দির নিকটে পাড়ি খটিবা নেই দুইজন সেবায়ত মধ্যে হাতাহাতি পরিস্থিতি উপজিছে। এবং হাতাহাতি পরিস্থিতিতে শ্যাম পণ্ডা বলে জন সেবায়ত আহত হয়ে সদর মুখ্য চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন। বর্তমান যা সূচনা আসি পৌঁছিছে, পাড়ি খটিবা নেই দুই সেবায়ত মধ্যে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং নরসিংহ পণ্ডা এবং শ্যাম পণ্ডা মধ্যে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যা ফলে শ্যাম পণ্ডা বর্তমান পুরী সদর মুখ্য চিকিৎসালয়ে আসি পৌঁছিছেন। এবং আর কিছু সময় পরে সবিশেষ স্পষ্ট হব পাড়ি খটিবা নেই কোণ পাই উভয় সেবায়ত মধ্যে পাটিতুণ্ড ঘটিলা। এই পাটিতুণ্ড পছর রহস্য কোণ, এ পাড়ি খটিবা নেই হয়েছে না অন্য কৌশি কারণ হয়েছে তাহা বর্তমান অস্পষ্ট রয়েছে। কিন্তু বিশ্বস্ত সূত্রের মন্দাকিনি, যা আমার পাখে সূচনা আছে পৌঁছিছে, পাড়ি খটিবা নেই উভয় সেবায়ত মধ্যে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিশ্চিত ভাবে এ এক নিন্দনীয় কথা। ভক্ত সদর মানে গোটে তিক্ত অনুভব নেই ফেরবে, যেতবে শ্রীমন্দির যাই ভক্ত সদর মানে সেবায়ত মানে কিভাবে ভাবে সেমান দর্শন ব্যবস্থা করবে সে নেই সদাবেলে গোটে ব্যবস্থা করা যাওয়া দরকার। কিন্তু সেবায়ত মধ্যে পাটিতুণ্ড এই নিহতি ভাবে ভক্ত সদর উপরে গোটে বড় ধরনের প্রভাব পকাইব এবং ভক্ত মানে মধ্যে গোটে চিত্ত অনুভূতি নেই পারবে। এবং শ্রীমন্দির সংস্কার কু নেই যে মানব সুপ্রিম কোর্ট কইলে সেবায়ত মানে অতি উত্তম আচরণ উচ্চারণ ব্যবহার প্রদর্শন করা দরকার, সেবায়ত মধ্যে সংযমতা আসা দরকার, শালীনতা আসা দরকার। সে কোর্ট না কোটি বর্তমান সে সম্পূর্ণরূপে ভায়োলেসন করা হচ্ছে এবং উভয় সেবায়ত মধ্যে যে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমান তা নিশ্চিত ভাবে নিন্দনীয় কথা। নিহতি ভাবে বর্তমান যে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাহা বর্তমান নিহতি পক্ষে নিন্দনীয় কথা। এবং আপনার ঘটনা উপরে নজর রাখি থাকতে বহুত বহুত ধন্যবাদ আলোক আপনার তমাম সূচনা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।